আজিও বহুত বরষুণ আমার ইয়াত, বাবাক থব কৈছে, মই গেটখন রই আছো তার মানে, নহলে আর খুলি দিব ওলাই আহিব লাগব, সেইকাৰণে মই গেটখন রই আছো। বহুত বরষুণ, চাওকচোন আমার ইয়াত কেনেকুৱা কৃত্রিম বানপানী হয়। এইয়া একেবারে মন্দিরটলৈ গছজোপা গোটেই তল গৈছে। বরষুণ চাই ভালো পাও, মই বোলো ভ্লগটো এতিয়াই আরম্ভ করে থৈ দিওঁ, তেনে বুলি করে থলো, আর পিছরখিনি চাও আসুন। আসলতে ভিডিও এটা বনালে হয়ও, ভিডিও এটা বনালে আসলতে কিবা এটা শিকাব বা কিবা এটা দিব পাৰিব লাগে, সোশ্যাল মিডিয়াত কিবা এটা দিলে। গতিকে মোৰ আসলতে চেনেলটোৰ উদ্দেশ্য বেলেগ আছিল, মই এডুকেশনেল চেনেল হিচাপে, কিন্তু মই জানা নাছিলোঁ কেনেকৈ চেনেল বনায় কি কৰে একো নাজানো। গতিকে মই দুটা এটা ব্লগ হিচাপে, মই মানে ব্লগ হিচাপে বাবাৰ লগত ল'ৰাটোৰ লগত পঢ়া শুনা তেনেকৈ আপলোড দিলোঁ। আৰু তাৰপিছত বাবাই যেতিয়া গাড়ীখন ল'লে মোৰ ভাইটি, তেতিয়া মই ব্লগটো বনাওঁতে বহুত ভিউজ পালোঁ আৰু তেনেকৈ মোৰ নিচাটো লাগি গ'ল। এতিয়াও কিবা অলপ বেলেগ বিষয়বস্তুত মোৰ বনাবৰ মন যায়, কিন্তু এওঁ মানে সেইবিলাক বস্তুত আলোকপাত কৰিলে এওঁ অলপ বেয়া পায়, সেইকাৰণে বাদ দিলা কি হ'ব সেনেহান আৰু। তথাপি মোৰ সহ্য নহয় কিছুমান কথা, বনাওঁ বনাওঁ লাগি আছে আৰু এটা বেলেগ সম্পূৰ্ণ বিষয়বস্তু, সেইবিলাক ভালো পাব মানুহে। আৰু ছ'চিয়েল মিডিয়াত কাম কৰিলে তেনেকুৱা বিষয় লাগে, মই জানো লাগে, মানে কি সেই এটা হিট সাধন হয় আৰু। কিন্তু সেইখিনি মোৰ সাহস আছে, কিন্তু এওঁ মানে হ'ল তেনেকুৱা মানে আৰু অলপমান বেয়া পাব বুলি মই পুৰা উকমুকনি দি আছে মই চেনেলটো, সেইকাৰণে আচলতে খুলি লৈছিলোঁ, কিন্তু এতিয়া বিপৰীত হৈছে। সেইকাৰণে আমি অলপমান এই কিটচেনতে কথা পাতোঁ আৰু, আজি কি বনাওঁ চাওঁ আহকচোন। আজি মই কি কৰিলোঁ জানেনে, সেই চাওঁ আহক আমি একেলগে। তার মাজতো মানে কি, এতিয়া বাবা আহিব হলেই তার মাজতো কি আমার কিছুমানে যে SMS দিয়ে যে আপনার প্রচেষ্টাক ধন্য মানিছো বাইদেউ, আগুয়াই যাওক, বড় ভাল লাগে কিবা, যে মই অকনমান কিচেন গার্ডেন কিবা এনে দেখাইছিল, আকৌ বাবার লগবিলাক বা আপনার ভিডিও চাও বড় ভাল পাও, তেতিয়া আকৌ বনাবর ইচ্ছা যায়। গতিকে এতিয়া বর্তমান এনেকে মই ঘরত কি করে আছো, এইখানে ডায়েরি হিসাবে মই সন্নিবিষ্ট করে থ আছো, আহিল আমার লড়া আহিলে সাগে, এনেকে ব্যস্ত আর দিনটো। তাজা তাজা মাগুর মাছ বনাম, আর মই ইয়াক ধুনিয়াকে কাটি বাছি ললো, লৈ পেলাই নিমখ হালধি অকমান দিছো, আর ইয়া তেল গরম করছো, ইয়াতে মানে বহাই দিম আর এনেকে আজি দুপরিয়ার হা যাব। আর এইফালে ইয়া মই ভেন্দি অকমান ভাজিম, উপায় নাই, কেরাহীটো আর কিমান টানিব, কম বনাই থাকি কিমান বনাব তার গাটো, আর কেরাহী লেতেরা হয়ে গেছে, ভেন্দিখানি বহাই দিলে আর এইফালে মোর মাছ ভাজা হয়ে গেল অকনমান আছে আর বারো, আর এইফালে এর কারণে কেইটামান বেঙেনা দি থাকছিল, পল বেঙেনা, ইয়াতে এটা রেসিপি হব আর আলু নাখাই যাতে তেনেকুৱা আৰু। আর মাছখিনি ভাজার পিছত ইয়াতে মই এটা আলুর আঞ্জাখন বনাম। নিমখ দিলো, হালধি দিলো, দি পেলাই এই পেষ্টটো একেলগে ভাজি ললো।
আগতে এতিয়া মই ইয়াতে নহরুখিনি মই ই করতে ভাজতে দিল আপনাদের জানে গোটাই সবজিবিল ভাজি থাকতে মানে নহরু দিল নহলে কেঁচা কেঁচা ভাজটা লাগে। আর আগতে ভাবিছিল মানে আলু ভাজি তো ইমান অকান মশলা চিটাই দিলে আর কিনাকি এন ভুল সেইবিল পাই গতি আমি দিলেও পাম কি জানি এটা এলা মাগুর মাছ কিনা একলাখানে শিখে থাকে আকো নাই তথাপি আর বনে আছো দি আছো এনে আর কথাই পাতো আপনার লোক এনেদরে ভাজি লো আর মাগুর মাছটা এনে ধনিয়া গুটিরে বহুত ভাল লাগে সেইখানে ধনিয়া পাউডার অকনমান দিছো আজি বেশিকে আর এয়া মই ফিস মশলা গোটেখিনি মশলা জিরা পাউডার গোটেখিনি এনেকে দিলাম আর আদাখিনি পানি দিয়া সময়তে দিলাম আমি দিম আর এইখানে সময়তে দিও মই আদা নতুবা পানি দিয়ার পিছতে দিই কিন্তু আগতে মানে বহুত ভাজি নলওঁ আদাখিনি আর নহরু কিন্তু আগে ভাজিয়ে লম মই পানি দি দিলো পানিখিনি দি ঢাকি থম দেই ঢাকনি দি থম আর ঢাকনি দিয়ার পিছত আমার মানে বেশি সময় নালাগিব আর আর এতিয়া উঠাই চাও ঢাকনিখন চাও দশ মিনিটমান হয়েছে সাত মিনিটমান হয়েছে আর এটা মাছখিনি পেলাই দিল পেলাই দি পেলাই আমার আঞ্জা দুপরিয়ার ইয়া রেডি হয়ে গেল মাগুর মাছের জোল আর এর কারণে অকনমান বেলেগকে বনাইছো মই অকনমান শাক জাতীয় হেৰিৰে বনাই দিছো ফিচ মশলা দিছো গরম মশলা এনেকে গোটেইখিনি মশলাই দিছো আজি ভালকে বনাইছো আমার আঞ্জাখন মাগুর মাছ রেডি হয়ে গেল মশলা দিলে আর সে খায় নত আকো ফিস মশলা আজি অলপ মশলা দি বনালো আজি অলপ বতৰটো তেনেকুৱা গতিকে মশলা দিয়ে বনালো এইয়া ইয়া ৰেডি এতিয়া নমাই থ'ম গেছটো অফ কৰি দিম আৰু মোৰ আঞ্জা ৰেডি হৈ গ'ল মাগুর মাছের লড়া দেখিছেনে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং ফর কোঅপারেটিভ।